সেন্ট লুসিয়া টেস্টে শান্ত মুমিনুলের একজন বাদ পড়ছেন তা অবধারিত। এনামুল বিজয়কে দিয়ে সে শূন্যতা মেটানোর পরিকল্পনা বিসিবির। চাপে থাকা মুমিনুলকে নিয়ে ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বেশি। বিশ্লেষকদের পরামর্শ, বিরতি নিয়ে টেকনিকে উন্নতি আনার। মোহাম্মদ নাজিমের রিপোর্ট। ইনিংসের শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো, ব্যাটিং ধসের শেষ কোথায়, তা দেখানোই যেন নিয়ম বানিয়ে ফেলেছে বাংলাদেশের ব্যাটাররা। চলতি বছর টপ ফোরের শূন্য ১৩টা, শুধু ৬টায় ৫০ ইনিংস, সম্মিলিত গড় ২৩-এর কাছে। এই দুর্বল অবস্থা নিয়ে একটা দল টেস্টে কিভাবে অস্তিত্ব টিকিয়ে রাখে সেটাই বড় প্রশ্ন। গুরুত্বপূর্ণ পজিশন ৩ ও ৪ ধারাবাহিক ব্যর্থ শান্ত মুমিনুল, টেকনিকে ঘাটতি রেখে ভুলের পুনরাবৃত্তি প্রতিটা ম্যাচেই, এর শেষ কোথায় জানা নেই। অধিনায়কের ভূমিকায় ছিলেন প্রশ্নবিদ্ধ, ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়ে মুমিনুল যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে গুরুত্ব দেওয়ার কথা বললেও চাপের বোঝাকে সরাতে পেরেছেন সদ্য সাবেক অধিনায়ক। টানা ৯ ইনিংসে ১ অঙ্কে আউট, অভিজাত ফরম্যাটে এমন বাজে ফর্ম মুমিনুলকে দাঁড় করিয়েছে বিরতির দ্বারপ্রান্তে। বিশ্রাম নিয়ে স্বরূপে ফেরার কঠিন সিদ্ধান্ত কি নেবেন এই অভিজ্ঞ ব্যাটার? আমার তোর সাথে সবসময় কথা হয়, আবারও কথা হবে, ও যদি মনে করে যে হ্যাঁ ওর ব্রেক দরকার আছে সেটা হতে পারে। সাদা বলের ক্রিকেট থেকে বাদ পড়া শান্ত লাল বলে চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই। এই ফরম্যাটেও পায়ের নিচে মাটি শক্ত করতে পারেননি। দুর্দশাগ্রস্ত শান্তকে নিয়ে বিকল্প ভাবছে কি ম্যানেজমেন্ট? শান্ত মুমিনুল অফ ফর্মে কাটা পড়লে বিকল্প কারা? সেই অপশনে টিকে যেতে পারেন ৮ বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া এনামুল বিজয়। চেষ্টা করব ভালো মতো প্র্যাকটিস করে সেকেন্ড ম্যাচটা খেলার জন্য, যদি অপরচুনিটি আসে চেষ্টা করব ভালো করে। সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষটা রঙিন করতে চায় সাকিবের দল। মোহাম্মদ নাজিম, NTV Sports Desk.